গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিডনি নষ্ট হওয়ার কারণ ও রক্ষার উপায়। সুস্থ থাকতে হলে সঠিক লাইফস্টাইল খুবই জরুরি, সঠিক খাওয়া দাওয়া, শৃঙ্খল জীবনযাপন, না হলে একের পর এক অসুস্থতা ধরা পড়ে শরীরে। তবে অনেক সময় আমরা অনেক ভুল করি যা পরবর্তীকালে কঠিন রূপ ধরা পড়ে। মদ্যপান কিডনির জন্য সবচাইতে ক্ষতিকর। অ্যালকোহল কিডনি আমাদের দেহে থেকে সঠিক নিয়মে নিষ্কাশন করতে পারে না, ফলে এটি কিডনির মধ্য থেকে কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং কিডনিকে নষ্ট করে দেয়। অতিরিক্ত মদ্যপানের কারণে লিভার সিরোসিয়াসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হন অনেকে। এই রোগে মৃত হওয়ার হার অনেক বেশি, তাই মদ্যপান থেকে দূরে থাকুন। কিডনির সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পানি। আমরা অনেকেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করি না, এক্ষেত্রে ক্ষতি হয় কিডনির। বাড়ি থেকে বাইর হলেই অনেকের পানি পানের কথা মনেই থাকে না, কিন্তু এতে কিডনির উপর অনেক বেশি পরিমাণ চাপ পড়ে এবং কিডনি তার সাধারণ কার্যক্ষমতা হারিয়ে ফেলে। একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে নিয়মটির কাজ 6-8 গ্লাস পানি পান করা অত্যন্ত জরুরি, তাই সঙ্গে সবসময় পানির বোতল রাখুন। অনেকের বাড়তি লবণ খাওয়ার বাজে অভ্যাস রয়েছে, খেতে বসে প্লেটে আলাদা করে লবণ নিয়ে খান অনেকেই, কিন্তু এই অনিয়মটির কারণে অনেক বেশি ক্ষতি হচ্ছে কিডনির। কিডনিতে অতিরিক্ত সোডিয়াম আমাদের দেহ থেকে নিষ্কাশন করতে পারে না, ফলে বাড়তি লবণে সোডিয়ামটুকু রয়ে যায় কিডনিতে, এতে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, এমনকি কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনাও থাকে। অনেকে সামান্য ব্যথা পেলে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন, বিশেষ করে মাথা ব্যথার কারণে অনেকেই এই কাজ করে থাকেন, কিন্তু এই কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর একটি কাজ। অতিরিক্ত মাত্রায় এই ধরনের ব্যথানাশক ওষুধ কিডনির কোষগুলোকে মারাত্মক ক্ষতি করে, এতে পুরোপুরি ড্যামেজ হয়ে যায় কিডনি, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ভুল ব্যথানাশক ওষুধ খাবেন না। অনেকের একটি বড় বাজে অভ্যাস রয়েছে, যা হলো মাংসের প্রতি আসক্ততা। অনেকে শাকসবজি ও মাছ বাদ দিয়ে শুধু মাংসের উপর নির্ভর তেমন কোনো ক্ষতি থাকেন, এই নিয়মটিও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। কিডনি সুরক্ষার জন্য মাছ ও শাকসবজির অনেক বেশি জরুরি। অতিরিক্ত মাংস খাওয়ায় কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়, তাই খাদ্যাভ্যাস থেকে ঠিক করুন। ঘরে বাইরে বেরুলে অনেকে একটি কাজ করে থাকেন, মনে করেন কিছুটা সময় প্রস্রাব আটকিয়ে রাখলে তেমন কোনো ক্ষতি হবে না। আপাতত দৃষ্টিতে এর ক্ষতির মাত্রা ধরা না পড়লেও এটি কিডনিকে নষ্ট করে দেয় খুব দ্রুত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।